ভ্যাকসিন লওয়া নাই নাকি? কোভিড আক্রান্ত হলে ভরিব লাগিব ধন, দরব কিনিব লাগিব, ধন দিব লাগিব আইসিইউত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই নো ভ্যাকসিন নো এন্ট্রি নীতি ঘোষণা করার পাছত এবার ভ্যাকসিন নোলোয়া ব্যক্তিসকলের বাবে আন এটা বেয়া খবর। জিএমসিএইচর অধীক্ষক অভিজিৎ শর্মায় এই কথা স্পষ্ট করলে দ্য নিউজ প্লাসর ক্যামেরার সম্মুখত। শুনক কি কলে জিএমসিএইচর অধীক্ষকজনে। যোৱাকালি যোনবোৰে এটাও ভ্যাকসিনেশন লওয়া নাই তেখেতসকলের কারণে আমি গোটে চার্জ করিম, দরবও লোব লাগিব, আইসিইউ চার্জেসও হব, খোৱাৰ চার্জেসও হব। ঠিকই শুনিছে, ভ্যাকসিন নোলোৱা কোনো ব্যক্তি যদিহে কোভিডত আক্রান্ত হয় তেন্তে তেওঁ লাভ নকৰিব সরকারি সা সুবিধা। চিকিৎসাধীন অবস্থাত থকা কোভিড আক্রান্তই সকলো দরব ধন ভাঙি ক্রয় করিব লাগিব। আইসিইউ থাকিবলগিয়া হলে তার বাবে নিজে ব্যয় করিব লাগিব। কেবল সেয়াই নহয়, চিকিৎসালয়ত কিনি খাব লাগিব খাদ্য। আনহাতে অধীক্ষকজনের মতে দুই তিনি দিনত বাড়িব পারে আক্রান্তর সংখ্যা। এতিয়া বিহু আজি শেষ হয়েছে, আমার ফিগারটো চেঞ্জ হব পারে নেক্সট টু থ্রি ডেজত। ওয়েদার জেনারেল পাবলিকে আমার কথা শুনিলে নে নুশুনিলে এইখিনি কথা আমি গম পাই যাম যদি কেসবো বাড়ে। অবশ্যে পজিটিভিটি বাড়িলেও পরিস্থিতি সম্প্রতি নিয়ন্ত্রণাধীন বলে মন্তব্য করে জিএমসিএইচর অধীক্ষক অভিজিৎ শর্মায়। আমার পজিটিভিটি রেটটা কালি বাড়িছে অকমান, 9.87। এই লাস্ট টু থ্রি ডেজত আমার 7 দিন হয়ে গেছে। সো মেনি পিপল হ্যাভ গট ডিসচার্জ। সরু সজাই সিসিসিত এতিয়া খালি 115 জন মানুষ আছে, তার ভিতর আজি আর 50 জন ডিসচার্জ হব বলে আমি ভাবিছো। এখানে ওভারঅল সিচুয়েশন স্টিল আন্ডার কন্ট্রোল। এফালে পুনৰ চৰ্চাত সোমায় পৰিছে বিবেক এক্সপ্ৰেছ, জাগিৰোডত প্ৰৱেশ কোভিড এক্সপ্ৰেছ। এই পৰ্যন্ত 10 জন কোভিড আক্ৰান্ত চিনাক্ত। কেৰালাৰ পৰা বিবেক এক্সপ্ৰেছত আহি প্ৰৱেশ কৰিছে 5 শতাধিক যাত্ৰী। যাত্ৰীসকলক পৰীক্ষা কৰাৰ অন্তত 10 জনৰ দেহত কোভিডৰ উপস্থিতি ধৰা পৰে। ৰেলখনৰ অধিক যাত্ৰীৰ দেহত কোভিডৰ উপস্থিতি ধৰা পৰাৰ আশংকা প্ৰকাশ কৰিছে প্ৰশাসনে। এই সন্দৰ্ভত মৰিগাঁও জিলা স্বাস্থ্য বিভাগৰ তৎপৰতা অব্যাহত আছে। কোভিডৰ হটস্পটত পৰিণত জালুকবাৰী থানা, 12 জন আৰক্ষীৰ দেহত কোভিডৰ উপস্থিতি। কৰোণা পজিটিভৰ প্ৰমাণ পত্ৰ লৈ ইজনৰ পিছত সিজনে থানা এৰাৰ পিছত এক প্ৰকাৰ অচলাৱস্থাৰ সৃষ্টি হৈছে। থানাখনৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াৰ লগতে অন্য 11 জন আৰক্ষী আক্ৰান্ত হৈছে কৰোণাত। রাজ্যত 24 ঘণ্টাত মৃত্যু 4 জন কোভিড আক্রান্তর। 9.87% পজিটিভিটিরে নতুনক 3390 জন আক্রান্ত। 919 জন আক্রান্তের শীর্ষত কামরূপ মহানগর জেলা। আনহাতে দেশজুড়ি কোভিড পরিস্থিতি জটিলতার দিকে গতি করেছে। দেশত 24 ঘণ্টাত নতুনক আক্রান্ত 2.71 লাখ। ইয়ার লগে দেশত চিকিৎসাধীন আক্রান্তর সংখ্যা হয়েছে 15.5 লাখরও অধিক। দেশত ভ্যাকসিনেশন অভিযানের এবছর সম্পূর্ণ। এতিয়ালৈকে দেশত 156 কোটি ভ্যাকসিন প্রদান। ভারতত বিশ্বৰ আটাইতকৈ বৃহৎ ভ্যাকসিনেশন অভিযানের এবছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে দেশবাসীলৈ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আনহাতে এই অভিযানের নেতৃত্ব বহন করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক কৃতজ্ঞতা জ্ঞাপন করে গৃহমন্ত্রী অমিত শাহ আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ায়। ইফালে কোভিড নীতি উলঙ্ঘা করা ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভিন্ন রাজ্য। তামিলনাড়ুত নৈশ শান্ত আইন ভঙ্গ করা ব্যক্তির 3 কোটি টাকার জরিমনা সংগ্রহ। কেবাখনো রাজ্যত দেবরিয়া লকডাউন ঘোষণা করা হয়েছে। কোভিড পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবলৈ সোমবারে তেলেঙ্গানা জরুরি ক্যাবিনেট বৈঠক। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।